দর্শক, আপনারা দেখেছেন যে আমি কতগুলো মিষ্টি কুমড়া ফুল নিয়েছিলাম এবং সেগুলো কীভাবে কেটে ধুয়ে রেডি করে নিলাম। আর পাশাপাশি পেঁয়াজ কলি কাঁচামরিচ পাতার যে ডোগাটা সেটাকেও কিন্তু নিয়ে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে দেবো এবং দেখবো আমরা যে এটা এত সহজ একটা রেসিপি এবং এই এইটা শীতকালে খুব ভালো পাওয়া যায়, বাজারে প্রচুর পাওয়া যায়। আর এটা আসলে গ্রামের, ছোটোবেলায় আমরা গ্রামে দেখেছি এটা ভাজি করতে, তো দেখি আমরা কেমন হয় মিষ্টি কুমড়া ভাজিটা। আমি চুলায় তেল দিয়ে দিয়েছিলাম, এখন রসুন দিয়ে দিয়েছি। রসুনটা লালচে হয়ে আসছে, এবার দিয়ে দিব পেঁয়াজ। এবারে দিয়ে দিব একটা কেটে রাখা টমেটো। আমি একটা টমেটো দিয়েছি, কারণ আমার পাতাগুলো খুব বেশি না, যত বেশি হবে চাইলে দিতে দিতে পারবেন। এটা আরও কিছুক্ষণ আমি ভাজব, তারপর আমি মশলাগুলো দেব। মশলা কিন্তু কিন্তু খুব বেশি লাগবে না, সবসময় সাধারণত আমরা যে মশলা ব্যবহার করি সেগুলোই লাগবে, এমন কিছুই লাগবে না, নতুন কোনো কিছুই লাগবে না। এবারে আমি ফুলগুলো দিয়ে দেব, ফুলগুলো কিছুক্ষণ ভাজব, তারপর দিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ, এটা পরিমাণ করে আপনাদের দিতে হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা, সব কিছুই কিন্তু আমি সামান্য দিচ্ছি, কারণ আমার এখানে কিন্তু অল্প পরিমাণ ফুল। আর রসুন বাটা দেবো না, যেহেতু আমি অনেকগুলো রসুন দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য রসুন বাটা দেবো না। আপনারা যদি রসুন বাটা দিতে চান তাহলে কিন্তু রসুনটা আপনারা ভাজিতে দেবেন না, কিন্তু ভাজিতে দিলে টেস্ট হবে। ভাজাতে আপনি যখন রসুনটা দিয়ে ভাজবেন সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরের গুঁড়া, এগুলো সবগুলোই হাফ চামচের চেয়ে কম দিয়েছি। সব ডিমে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং এটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমে আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম, আমি কিন্তু ওখানে মরিচের গুঁড়া দিইনি, কারণ আমি অনেকগুলো 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আরও বেশি ঝাল খেতে চাইলে আপনারা শুকনো মরিচ বা গোড়া মরিচ আরও দিয়ে নেবেন। এবার ডিমটা দিয়ে আমি ভেজে নিব অল্প কিছু, তারপর ধনিয়া পাতা দিয়ে নেব এবং ধনিয়া পাতাটাও দেওয়ার চেষ্টা করব, কারণ এটাই কিন্তু ভাজিটাকে টেস্ট করবে। এবারে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই সময়টা ধনিয়া পাতার সময়, আপনারা যে কোনো কিছুতেই কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি করে দেবেন, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। দর্শক, নামানোর আগে চামচের মাথায় করে দিয়ে দিলাম এক ফোঁটা চিনি। এটা ইচ্ছে আপনারা নাও দিতে পারেন, কিন্তু খুব ভালো লাগে চিনিটা দিলে, এটা টেস্টটা একটু ভিন্নতা আসে। অবশ্যই আপনারা চিনিটা সামান্য করে একটুখানি দিয়ে নেবেন। দর্শক, খেয়াল করুন কি সুন্দর একটা কালার আসছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে, কি এমনি যে হবে। আপনারা এটা ঠিক আমি যেভাবে যেভাবে করেছি যে প্রসেসে ঠিক এভাবে করে দেখেন কত টেস্টি, একটা একদম ফেলে দেওয়ার মতো জিনিস। এই জিনিসগুলো আমরা আসলে খেয়ালও করি না, গাছে কিন্তু ঠিকই ধরে থাকে এবং ধরতে থাকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমি চলে যাচ্ছি পরিবেশনের জন্য। দর্শক, হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ফুলের ভাজি। কি অসাধারণ, আপনারা খেয়াল করেন যে ধোয়া ওড়ানো
ভাজি এই শীতে এটা খেতে যে কি অসাধারণ, আপনারা অবশ্যই করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি কি বলা যায় যে একেবারে অজানা বা ফেলে দেয়া একটি জিনিস, খুব বেশি আমরা সচরাচর এই জিনিসটাকে আমরা ব্যবহার করি না। প্রচুর গ্রামে প্রচুর মিষ্টি কুমড়া ফুল ঝরতে থাকে, খুব যে সব বাড়িতে যে সবাই খায় তেমনও না, কিন্তু খুব সুস্বাদু একটা ভাজি আপনারা করে খাবেন। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে আমাকে জানাবেন প্লিজ।